ডাল মাখনি হয়তো আপনারা বেশিরভাগ সময় রেস্টুরেন্টেই গিয়ে খেয়ে থাকেন, বাড়িতে করলে ঠিক সেই স্বাদটা আসে না। তাই একদম সহজ উপায় রেস্টুরেন্টের মতো ডাল মাখনির রেসিপি আমি আপনাদের করে দেখাবো। অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ডাল মাখনি। তাহলে ডাল মাখনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্ল্যাক অড়হর ডাল বা কালো কড়াইয়ের ডাল। আপনারা এখানে একটু পরিমাপটা খেয়াল করবেন, আপনাদের যদি 1 কেজি ডাল বানিয়ে নিতে হয় সেক্ষেত্রে আমাদের এই কালো ডাল লাগছে 700 গ্রাম আর রাজমা লাগবে 300 গ্রাম। ডাল মাখনি বানানোর জন্য ডালটা কিন্তু ধোয়া খুব ইম্পর্টেন্ট, আর সেটা কিভাবে ভালো করে ধুতে হয় সেটা আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো। বাট তার আগে একবার এরকম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যাতে উপরের ময়লাগুলো একবার বেরিয়ে যাবে আর ডালটাও একবার ভিজে যাবে। এরপর জলটা একবার ফেলে দিয়ে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে প্রায় 2 চা চামচ মতো নুন আর 1 চা চামচ মতো সাদা তেল। তারপর প্রায় 7 থেকে 10 মিনিট আপনাদের কিন্তু এরকম ঘষে ঘষে ডালগুলোকে পরিষ্কার করে নিতে হবে, কারণ ডালের এই সব ময়লাগুলো বের না করে দিলে রান্না হওয়ার পরে ডালের যে সুন্দর কালারটা আসে সেটা কিন্তু একদমই আসবে না, আর খেতেও কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর এইভাবে পরিষ্কার করলে ডাল থেকে কতটা ময়লা বেরোয় সেটা আপনারা জলটা ঢাললেই বুঝতে পারবেন। দেখুন, জলটা ঢালার সাথে সাথেই কীরকম কালো হয়ে গেছে, আর এটা আপনাদের ততবার পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা। আপনাদের যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে হালকা উষ্ণ গরম জলে আপনাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম কিন্তু 1 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা ভেজানোর পরে ডালগুলোকে আমি বয়েল করার জন্য প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে পরিমাপ মতো জল। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই জলটা আপনারা কতটা দেবেন সেটা কীভাবে বুঝবেন? জলটা দেওয়ার পরে হাতের এরকম মধ্যম আঙুলটা দিয়ে ডালটাকে একবার টাচ করবেন। জলের লেয়ারটা যদি এরকম 3 নম্বর কর অবধি থাকে তাহলে জানবেন জলটা কিন্তু একদম পারফেক্টলি দেওয়া হয়েছে, ডালটা কিন্তু আপনাদের আর কোনোভাবেই চলবে না। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে। আর আমি যেরকম প্রত্যেকবার বলি, ডাল যদি প্রেশার কুকারে বয়েল করেন সেক্ষেত্রে আগে এরকম ডালের ফেনাটা ফেলে দিতে হবে। এরপরে তে দিয়ে দেবো 4টে এলাচ, 7 মতো নুন, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একবার মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে প্রায় 7 থেকে 8টা সিটি আপনাদের দিয়ে নিতে হবে। মোটামুটি প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগবে। এবার এই ডালটা যতক্ষণ বয়েল হচ্ছে এই ডাল মাখনি বানাতে কী কী লাগে সেটাও দেখে নিন। প্রথম একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল, তারপর তাতে দিয়ে দেবো বাটার। অ্যাকচুয়াল রেসিপিতে এটা কিন্তু পুরোটাই বাটার দিয়ে বানাতে হয়, সেটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, তাই আমি এখানে একটু বাটার আর তেল মিশিয়ে বানাচ্ছি। আপনারা যদি কম কোয়ান্টিটিতে বানান সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরোটাই বাটার ব্যবহার করতে পারেন। এই তেল আর বাটারটা একটু ভালো করে গরম হয়ে গেলে এরপরে এতে দিয়ে দেবো 1 চা চামচ জিরে আর সামান্য পেঁয়াজ কুচি। 2 থেকে 2.5 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আর এপাশে মনে রাখতে হবে আমাদের ডালটাও কিন্তু বয়েল হচ্ছে। যখনই দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম চলে আসছে, খুব বেশি কিন্তু লাল করার দরকার নেই, তখনই আমাদের এখানে দিয়ে দিতে হবে প্রায় 3 চা চামচ মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কুক করে নেওয়ার পরে রঙের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 7 মতো নুন। ব্যাস, আমাদের আর কিচ্ছু লাগছে না মশলার মধ্যে। আশা করি এগুলো আপনাদের বাড়িতে নিশ্চয়ই থাকবে। এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমাদের মশলাটাকে একটু ভালো করে কুক করে নিতে হবে। যখনই দেখবেন তেলটা ছেড়ে দিচ্ছে, তখন আমাদের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পিউরি। বাজারে আপনারা টমেটো পিউরির ক্যান এরকম নিশ্চয়ই পেয়ে যাবেন, বাট যেহেতু আমি এখানে একটু বেশি কোয়ান্টিটিতে করছি সেই জন্য আমার এরকম ক্যান লাগছে। আপনারা যদি ছোটো কোয়ান্টিটিতে করেন বা খুব কম পরিমাণে করেন, আমি অ্যামাজনে নিশ্চয়ই লিঙ্ক দিয়ে দেবো, ছোটো পাউচও কিনে নিতে পারেন, হার্ডলি 20 থেকে 25 টাকা দাম হয়। প্রথমত আপনারা টমেটো পিউরি নিশ্চয়ই পেয়ে যাবেন, আর যদি টমেটো পিউরি না পান আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন। রঙে একটু তফাত আসলেও টেস্টে কিন্তু খুব একটা বেশি তফাত হবে না। আর যদি আপনারা কাঁচা টমেটো একটু পেস্ট করে দেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা একদম চলে যাচ্ছে। এতক্ষণে আমাদের টমেটো পিউরিটা খুব ভালো করে কুক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর ওপাশে এতক্ষণ আমাদের ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারটা খুলে নিয়ে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। ডালটার সাথে সাথে দেখুন রাজমাটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এই পুরো ডালটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরির মধ্যে, আর দেওয়ার সাথে সাথেই দেখবেন কত সুন্দর একটা কালার আসবে। আর ডাল বয়েল করার সময় আপনাদের যদি জলের পরিমাণ সঠিক থাকে সেক্ষেত্রে আপনাদের আলাদা করে জল ব্যবহার করতে হবে না, আর কম থাকলে আরেকটু জল ব্যবহার করে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, এই মেশানোরই আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডাল মাখনি মেশানোর সব থেকে ভালো নিয়ম হচ্ছে এরকম একটা হাতা নিয়ে নিতে হবে, আর তার ঠিক পেছন দিকটা দিয়ে আপনাদের এইভাবে ডালটাকে মেশাতে হবে।
এইভাবে করলে ডালটা খুব তাড়াতাড়ি ম্যাশও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। তাহলে ডাল মাগনি আমাদের কিন্তু পারফেক্টলি রেডি। আর ফিনিশ করার জন্য আমাদের এখানে আরও কিছু দিয়ে দিতে হবে। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি প্রায় 1-1.5 চামচ মতো মধু। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, বাট বেস্ট হয় কিন্তু মধু দিলে। এরপর দিয়ে দেবো প্রায় 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়ো আর প্রায় 2 চা চামচ মতো কসুরি মেথি পাতা। আর সবশেষে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। আপনাদের যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটু দুধও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে রেকমেন্ড করবো যদি ফ্রেশ ক্রিম পান তাহলে সেটাই ব্যবহার করার। তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলের ডাল মাখনি আমাদের রেডি হয়ে গেল। দেখতেই পেলেন এটা কতটা সহজ, আর গ্যারেন্টি দিয়ে বলছি এটা রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে হবে। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম গরম পরিবেশন করুন এরকম তন্দুরি নান বা রুটির সাথে। এই ছোট ছোট টিপসগুলো আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।